হ্যালো গাইস, সব কিরকম আছেন? আশা করি সবই ভালো আছেন। তো গাইস, আসলে ফাইনালি আমরা বাইক থেকে যাইতেছি, গাড়ি দুজন নাই, গাড়িতে ইসলাম লঙ্কা আগলে যাইতেছি, গাড়ি দেখতে দুজন। আমি আগলে যে জঙ্গল আয় গাড়ি সে দুইন, এটা হইলে বলতে গাড়ি জঙ্গল শালবাগান ধরে, তো শালবাগান আছে বর্তমান। তো গাইস চলুন আমরা গাড়িতে যাই, আজ যাই আমি রাজস্থান, গাড়িতে হয়েছি লঙ্কা, জান লাগে রাজস্থান। মালিকে কইছিলি এদিন মালিকের বাইক দিয়ে দিছে, আমার রাত করিয়া মালিকের বাইক লিয়ে আসলাম, তখন যাইতেছি আমি গাড়িতে, আনতে যায় লঙ্কাতে লুট করাম, লুট করে আজ যায় রাজস্থান, কত দিন তো যাই তারি চলুন এনার দেখায়াম। হ্যাঁ, আর আশা করি এনার মনে করো আমার ব্লগটা ভালো লাগে, দুদিন এনার টেন লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন। আর এনার তো দেখছুন আছে আগে থেকে, আমি সিলেটও মারছি, হিন্দিও মারছি, হ্যাঁ মারছি, ঠিক আছে, রাজত্বে তো চলতো না, নিজের বাসায় চলতো, বুঝলি না, নিজের বাসা হলো সবচেয়ে বড়। তো চলুন হেঁটে কোথাও মূলে বাদ দিয়ে একার মূল খুঁড়ির দিকে, তো যাই দেরি না করে আমরা গাড়িতে যাই, দেরি হইতেছে এমনি, হগলে বাজার সোহালের সাইকেল দেরি হইতেছে আমার, বুঝলি না, পাঁচটার আগে আমি নয়েন্টি হারানি লাগে গাড়ি, জানি জায়গার দিকে রুকো যারা সবার করো। ঠিক আছে, আপনারা তো ওই নিজে আমি কাল্লা গাড়ি সার্ভিসিং করতে গেছিলাম, আমি দুইবার লেগে যাই, এখন দুইটা সে গাড়ি দেখতে পারি না, এরা আমরা সকালে আসতাম যে লোড করবার লিগে, লোড হইতেছে দুদিন, বাস লোড হইতেছে দুদিন, হ্যাঁ আর বাস কাটতেছে বাস বীর। চলুন গাছ লুটচুট করে আইনার মুলাকাত করি, আইন আগে দেখাই। তো ফাইনালি গাছ দেখতার শুন আমরা অগলে লুটচুট করে আয় পড়ছি, আয়ের যে র্যাং ব্যাং কারছি দেখুন, এন বাচ্চা খায় আমরা হ্যার সাইড ঠান্ডা করাম সারুয়া, কিন্তু ভারে মগলে রাইতের পাঁচ দশ আইন সাড়ে বারোটা, তো চলুন আমরা এই ডাবত ভাত খাই যা বাচ্চা খায় না। তো অগলে হয়ে গেছে রাইতের আইনের দশটা বাজবো বাজবো, নটা বিয়াল্লিশ, আমরা ওয়ান নাও শ্রীরামপুর বর্ডার পাইছি না, মানে বিরাট খিদা লাগে পড়ছে, বুঝলি না, সবাই লেখাইছিলাম রুটি এই দিন, আমরা ওই ভাত সবজি রান্না হয়েছি, তাহলে দেখায় আম খায় যে একটা পাম্পের বারাত ইন্ডিয়ান অয়েল পাম্প একটা আছে, কার হয়েছি মিন্দার লোকেশনে, তো তা শিওর করতে পারি না, কেলে তো আমরা আসাম মিন্দা লঙ্কা এম ভালো সাইডে চলরা মানুষ, তো গুয়াহাটি সোহাটি এটা তো কম আইতাছে, হকলে লুই এনে দুই তিনবার আইছি মাত্র, আস্তে আস্তে আওয়া ফললে আর রেসি নালাম সব জায়গায়। তো আইন আমরা ওগুলো বাচ্চা খাই খাই দিয়ে বারো ইন থেকে বারো ইয়া কতদিন যাই আজ রাইতে দেওয়া যাবে, চলুন বাচ্চা খাই। এ ফিউ মোমেন্টস লেটার আমরা ওগুলো বর্তমান শ্রীরাম বুড়াই আছি, তো ডিজেল টিজেল বোড়াই দিয়েছি দেখুন, ট্যাঙ্কি ফুল করাই আম যারাই তো পুরো জায়গা পাইতামি না, জায়গা মানে জায়গা তো অনেক বিরাট দূর আছে জানতাছি, শিলিগুড়ি তো দিয়ে হিজাই তারিনি, অগলে তো পাঁচ দশ আনি আর দুইটা দুই মিনিট আইন তেল চাল বড়াই বড়াই আগে তো যাই, ওগুলো তো ওই নিচে এটা ঢুকলে তিনটা অগলে আমরা বিহার রাস্তা ঢুকতে পারাম, হ্যাঁ এই লেফট সাইডে ঢুকলাম বিহার রাস্তা, তিনটা বিহার গেলে শিলিগুড়ি, হ্যাঁ আর ওগুলো এটা বিহার হয়ে যায় আমরা, চলুন ডাল খোলা তো খার হয়ে যা খার হয়ে যা, তার সে ঠান্ডা করে উঠতো মানে একটা নেই আইতেছে ঘরে তো সিনা শ্রীরামপুর বর্ডার থেকে ডাইরেক্ট আইছি, কোন আর বেড়ে গো মাঠ মানে সময় নাই, যাওয়া তো চিন্তা নাই মানে আপনাকে ভাই আমাদের মুজফ্ফরপুর আছে দিকে যাইতেছে একশো আট কিলোমিটার, বুঝলেন রাস্তা মানে কত একটা খারাপ দেখতে পুলিশ একটা আছে, এটা পুরো ঘুমাইছে গাড়ি,
গাইস সকলে আমি আছি বর্তমান আন্যার লখনউ 90 রেকারনে যে গাড়িটা আর যে নম্বর আর যে 14 মানে মালিক আমার কই দিছে লখনউ থেকে আর যে নম্বর যাচ্ছে গাড়ির ফুটকি পিছে দরকার ট্রাম টেলার একটা বলছে আর যে নম্বর দেব কত লম্বা লাইন এই এক ঘন্টা থেকে লম্বা লাইন করেছে 9টা থেকে আসলে 10টা 11টা বাজ বড় হয়ে গেছে লাইন পুরো লম্বা এক্সপ্রেস রুট থেকে নামে উঠছি নামে রাখলে আগ্রা টাউন দিকে উঠছি বুঝলি না আগ্রা টাউন মানে 90 আছে তারপর যাইতেছি 90 কোন জায়গা জানি টেইলার বিজে বিজে যাইতেছি আমি তো চিনি না মানে টেইলার কো চিনতে গেলে 90 নাই কোন সীমা দা আরায় আছে টাউনের ভিতরে দলে যাইতেছে হ্যাঁ লোক দিকে এরকম দাম লাগে রঙলে দেখতে পারতেছি না আমি ওগুলো বর্তমান যে পুরো টুল গেটও আছে এই দুই আমি গাড়ি সাজাইতেছি ওগুলো ভিতরে এনো একটু সস্তা দামে পাইছি আর এনো এটা সাজাইতেছি তিন ভিতরে দাম মারতেছি পড়া মানে আসাম থেকে বহুত কম টিয়া 60-80 দামের ফিট এক ফিটে 60-80 মারি তে বাইঞ্জির আমরা অগলেন থেকে বার হয়ে পড়ছি গাড়ি ডিজাইন মিজাইন করে দেখাই গাড়ির ডিজাইনটা দেখতে পারেন কত মস্তি করে দেখলে আমার বাইরে দিয়ে আসছে এবার গাড়ি চলাবে লেগে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ চলাইতেছে আমি সাইডে বসছি কত আর চলায় মেলা এক করা নে কত আর সহ্য হইব কন্যা এনেরা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন ইন্দার বিল্ডিং সিল্ডিং এই দিন কিরম মজার মজার বারাত যাইলে তো আরো মস্তি বুঝছেন না নাই হ্যাঁ ইন্দা ঘর বাড়ি কিছুই নাই সব শুনছান জঙ্গল আর আমরা জান্ডা কি উঠতেছে জয় হিন্দুস্তান மனமொரு கணம் கொதி கலனாக தவறுகளின் இசதி என மாற தொலைவுகளை தொலைப்போம் আমার ভিডিও ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার শুরু করবেন দেখতে অত্যন্ত কষ্ট করে 3000 কিলোমিটার রানিং করে আইসি অত্যন্ত শুরু পাইন ভিডিওটা ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার শুরু করবেন